কাজ করার উপকারিতার কথা আমরা সকলেই জানলেও অনেকেই আছেন এটা একদমই খেতে পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা তো এটা একদমই মুখেই তুলতে চায় না। তাই আজ আমি বানিয়েছি কাঁচকলার ফ্রেঞ্চ ফ্রাই। সাধারণত আলুরই ফ্রেঞ্চ ফ্রাই আমরা খেয়ে থাকি, তবে এভাবে একবার কাঁচকলার ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখুন, একটাও পাতে পড়ে থাকবে না। এর জন্য আমি এখানে চারটে কাঁচা কলা নিয়েছি। এটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর যেভাবে আলুর ফ্রেঞ্চ ফ্রাই করে লম্বা লম্বা টুকরো করে, সেরকম ভাবে বানানোর জন্য প্রথমে দু আধখানা করে নিয়ে এইভাবে চার টুকরো করে নিতে হবে। দেখুন একদম লম্বা লম্বা করে আমি কাঁচকলাগুলোকে কুচিয়ে নিচ্ছি। লম্বা লম্বা আর সরু সরু করে এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। বাচ্চারা যদি কাঁচকলা খেতে পছন্দ না করে, তাদের এইভাবে একবার ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখবেন, তারা কিন্তু একদম মহানন্দে এটা খেয়ে নেবে। কলাগুলো আমার কাটা হয়ে গেছে, এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর কাঁচকলা কাটার সাথে সাথেই এটাকে ধুয়ে নিতে হয়, তা না হলে এটা অনেকটা কালো হয়ে যায়। দেখুন এইভাবে ভালো করে ধুয়ে নেওয়ার পর জলটাকে ঝারিয়ে নেব, তারপর বাকি প্রিপারেশন গুলো করে নেব। এবারে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, এর জন্য 6 কোয়া রসুন আর অল্প একটুখানি আদা একটু মিহি করে থেতো করে নিচ্ছি। আদা রসুন বাটাও ব্যবহার করা যায়, তবে এইভাবে একটু মিহি করে থেতো করে নিলেও হবে। দেখুন আদা রসুনটা আমার তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি ধুয়ে রাখা কলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে বাকি মশলাগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। বাচ্চাদের জন্য বানালে অবশ্যই লঙ্কাটাকে একটুখানি বুঝে দেবেন, অথবা অ্যাভয়েড করতে পারেন, এতে স্বাদের হেরফের খুব একটা হবে না। খুব ভালো করে মশলাটা মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিটের জন্য এটা রেখে দিলে একটু মজে যাবে আর কলার ভিতরে পর্যন্ত মশলার ফ্লেভারটা ভালোভাবে চলে যাবে। এবারে 10 মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চালের গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে অ্যারারুটও ব্যবহার করা যেতে পারে। এবারে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম, অর্থাৎ 2 চা চামচের মতন জল এর মধ্যে দিয়ে খুব ভালো করে সবকিছুকে একবার মাখিয়ে কোটিং করে নিচ্ছি। সবটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এটা এবার ফ্রাই করার জন্য একদম রেডি। এর জন্য একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, যেহেতু এটা ডিপ ফ্রাই করব তাই তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। তেলটা হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়ে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে কিছুটা কলা এইভাবে চামচে করে তুলে দিয়ে দিচ্ছি। একসাথে এইভাবে দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এটা অটোমেটিক একে অপরের থেকে ছেড়ে যাবে। আর এই ভাজার কাজটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, তা না হলে উপরের কোটিংটা পুড়ে যাবে আর ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে না। তার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে উল্টে পাল্টে একদম লালচে আর মচমচে করে ভেজে তুলে নিতে হবে। বৃষ্টির সন্ধ্যায় চায়ের আড্ডায় যদি মুচমুচে কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে, বাড়িতে অন্য কোনো অপশন না থাকলে অবশ্যই এই রেসিপিটা এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন। আর যারা কাঁচকলার নাম শুনলেই ভয়ে পালিয়ে যায়, তাদেরকে একবার না বলে এইভাবে বানিয়ে খাইয়ে দেখবেন, তারা আপনার প্রশংসা করতে বাধ্য। তো এইভাবে যখন লালচে মুচমুচে হয়ে আর ফুলে ফুলে উঠবে, তখন এটাকে তুলে নিতে হবে। বাকি কলাগুলোকেও এই একইভাবে আমি ভেজে তুলে নেব। দেখতেই পেলেন কত সহজে কম সময় এবং কম উপকরণে কাঁচকলার ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেওয়া যায়। এতদিন আলুর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে এসেছেন, একবার এই রেসিপি ফলো করে কাঁচকলার ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েই দেখুন, দুর্দান্ত টেস্টি হয়। এটাকে একটু টমেটো কেচাপের সাথে সার্ভ করছি গরম গরম, ভীষণই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।